হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তোমাদের সবাইকে ডাব্লিউ বি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের পঞ্চাশ মার্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস নাইন ভূগোল থেকে যেটি তোমাদের অক্টোবর মাসে আবার দিয়েছে এটিকে আমরা বলছি পার্ট এইট এটিকে আবার কমপ্লিশন এবং কম্বিনেন্টও বলা হচ্ছে তো চলো আজকের এই ভিডিওতে ভূগোল থেকে তোমাদের ক্লাস নাইনের এই প্রশ্নটি কিন্তু সলভ করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই প্রশ্নটি এই ভিডিওর মাধ্যমে সলভ করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের প্রথমেই বলছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের একে বলছে জগতের বহিষ্ঠ গ্রহগুলি যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো দেখো ক নম্বরে বলছে এরা আকারে বড় হয় খ এদের নির্দিষ্ট কক্ষপথ আছে গ এরা কঠিন শিলায় গঠিত ঘ এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে এরা কঠিন শিলায় গঠিত পরের প্রশ্ন একের দুই সূর্যের উত্তরায়নের শেষ সীমা হলো দেখো অপশানগুলির মধ্যে অপশান নম্বর এ বলছে মর্ক ক্রান্তি রেখা অপশান নম্বর খ কর্কট ক্রান্তি রেখা অপশান গ কুমেরু বৃত্ত রেখা অপশান ঘ সুমেরু বৃত্ত রেখা তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নম্বর খ কর্কট ক্রান্তি রেখা পরের প্রশ্ন হচ্ছে একের তিন মানসিক সম্পদের একটি উদাহরণ হলো দেখো ক নম্বরে বলছে সূর্যলোক খ প্রাকৃতিক গ্যাস গ দক্ষতা ঘ ভূতাপ শক্তি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নম্বর গ দক্ষতা পরের প্রশ্ন একের চার বিষুবেখার ধ্রুবতারার উন্নতি কোন হলো দেখো অপশান কয়ে বলছে জিরো ডিগ্রি অপশান খ নাইনটি ডিগ্রি অপশান ঘ সিক্সটি ডিগ্রি অপশান ঘ ফর্টি ফাইভ ডিগ্রি তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নম্বর ক জিরো ডিগ্রি পরের প্রশ্ন একের পাঁচ ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় দেখো অপশান নম্বর এ বলছে স্তূপ পর্বত অপশান নম্বর খ ভঙ্গিল পর্বত গ গ্রস্থ উপত্যকা ঘ মহাদেশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন একের ছয় ঠিক জোড়াটি নির্বাচন করো দেখো ক নম্বরে বলছে তিস্তা নদী জোয়ারের জলে পুষ্ট খ দার্জিলিং জেলা দৈনিক উষ্ণতার প্রসর বেশি ঘ মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা কম ঘ পাইন ম্যানগ্রোভ উদ্ভেদ তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার গ মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ক্ষমতা কম পরের প্রশ্ন একের সাথ অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল দেখো অপশানগুলির মধ্যে অপশান নাম্বার কয়ে বলছে সর্বোচ্চ অক্ষরেখার মান শূন্য ডিগ্রি খ প্রতিটি অক্ষরেখা মহাবিত্ত গ অক্ষরেখাগুলি পরস্পরের সামান্তরাল ঘ প্রতিটি অক্ষরেখার পরিধি সমান সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার গ অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল পরের প্রশ্ন একের আট বিদার অগ্নগমের অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্টি ভূমিরূপ হলো দেখো অপশনগুলির মধ্যে অপশান নম্বর কয়ে বলছে স্তূপ পর্বত খ লাভা মালভূমি গ পর্বত বেষ্টিত মালভূমি এটা ঘ হবে এটা প্রিন্টিং মিস্টেক টাইপিং মিস্টেক হয়েছে আগ্নেয়গিরি তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে অপশান নম্বর ঘ আগ্নেয়গিরি পরের প্রশ্ন একের নয় ঠিক জোড়াটি নির্বাচন করো দেখো এখানে অপশানগুলির মধ্যে অপশান নাম্বার কথা বলছে দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল খ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান গ পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল ঘ অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার খ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান পরের প্রশ্ন দেখো তোমাদের একের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম এবারে আমরা যাব দুইয়ের স্থান পূরণ করো দুয়ের একে বলছে দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষ রেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে এটা হবে সমকোণে ছেদ করেছে পরের প্রশ্ন দুয়ের দুই গ্রস্থ শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে এই উত্তরটা হবে রেগোলিথ বলে তোমরা দেখতে পেলে তোমাদের দুয়ের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল এবারে আমরা যাব তিনের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো তিনের একে বলছে নিরক্ষ রেখার অভিকর্ষের মান সর্বাধিক এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে পরের দেখো তিনের দুয়ে বলছে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয় এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম ভুল দেওয়া আছে পরের প্রশ্ন তিনের তিনে কী বলছে দেখো অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ারভাটা ভাটা শক্তি এই যে এখানে বিবৃতিটি দেওয়া আছে এটা কিন্তু একদম ঠিক দেওয়া আছে দেখো তোমাদের সত্য মিথ্যা বা ঠিক ভুল হয়ে গেল এবারে আমরা যাবো চারের একটি বা দুটি শব্দে উত্তর দাও চারের একে বলছে কোনো স্থানের দ্রাঘিমা চব্বিশ ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতি পাদস্থানের দ্রাঘিমা কত হবে উত্তরটা হবে কোন স্থানের দ্রাঘিমা চব্বিশ ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতি পাদস্থ পাদস্থানের দ্রাঘিমা হবে একশো আশি বিয়োগ চব্বিশ এখানে হবে পশ্চিম সমান কী হবে একশো ছাপান্ন পশ্চিম মানে একশো ছাপান্ন ডিগ্রি পশ্চিম পরের প্রশ্ন চারের দুই একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখ উত্তর একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো কি তিব্বত মালভূমি পরের প্রশ্ন চারের তিন কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় উত্তরটা হবে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় তোমাদের চারের প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল এবারে আমরা যাবো পাঁচের সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচের একে বলছে কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো উত্তর হবে কোনো বস্তু বা পদার্থ তখনই সম্পূর্ণ হবে যখন তার কতগুলি গুণ বা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে যেগুলি আলোচনা করা হলো দেখো এক নম্বরে বলছে কোনো বস্তুকে পদার্থের উপযোগিতা না থাকলে সম্পদ সৃষ্টি হতে পারে না কয়লা খনিজ তেল জল প্রভৃতি উৎপাদনগুলি মানুষের অভাব পূরণ করতে সক্ষম হয় উপযোগিতা আছে বলেই এগুলি সম্পদ দুই নম্বর কার্য কার্যকরিতে বলতে বোঝায় কোনো বস্তু বা পদার্থের অভাব মোচন করার ক্ষমতা বা কার্য সম্পাদনের ক্ষমতা যেমন কার্যকারী শক্তির জন্য কয়লা একটি গুরুত্বপূর্ণ সম্পদ রূপে পরিচিত হয়েছে তিন নম্বর কোনো বস্তুতে তখনই সম্পদ বলা কোনো বস্তুকে তখনই সম্পদ বলা হবে যখন তা বিভিন্নভাবে এবং বেশ বেশি কিছু মানে বেশি করে মানুষের কাজে ব্যবহার হয় তাহলে পরবর্তী দেখো চার নম্বরে বলছে ধর্মীয় ও সামাজিক বিধি বিধিনিষেধ ছাড়া সম্পদ সকলের কাছে গ্রহণযোগ্য যেমন কয়লা খনিজ তেল লৌহ আকরিক জলবায়ু পৃথিবীর সর্বোচ্চ গ্রহণযোগ্য কিন্তু গোমাংস ও শুকুরের মাংস সর্বোচ্চ গ্রহণযোগ্য নয় তোমাদের পরবর্তী প্রশ্ন পাঁচের বলছে জলবায়ু সূর্যকিরণ প্রভৃতি অফুরন্ত সম্পদ ছাড়া অন্যান্য সব প্রাকৃতিক সম্পদের যোগান সীমিত অধিক ব্যবহারের ফলে এই সকল সম্পদ নিঃশেষ হয়ে যেতে পারে ছয় নম্বরে বলছে কোন বস্তুতে তখনই সম্পদ বলা যাবে তখন যার বিশ্বব্যাপী চাহিদা থাকবে সাত নম্বরে বলছে শুধুমাত্র কার্যকারিতা থাকলেই চলবে না বর্তমানে ওই বস্তুর সম্পদ বলা যায় যার ব্যবহারের পরিবেশের ক্ষতি হয় না দেখো তোমাদের পরের প্রশ্ন হচ্ছে পাঁচের দুই জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো উত্তরটা হবে জিপিএস এর দুটি ব্যবহার হলো ক নম্বর জিপিএস এর মাধ্যমে আমরা কোন স্থানের অক্ষাংশ কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমা উচ্চতা সময় জানতে পারি খ নম্বর বিভিন্ন প্রকারের মানচিত্র তৈরি করতে জিপিএস কাজে লাগে গ নম্বর পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে জিপিএসকে ব্যবহার করা হয় নম্বর দ্রুত কোথাও পৌঁছাতে জিপিএস কাজে লাগে পরের প্রশ্ন পাঁচের তেন নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলি কি কি উত্তরটা হবে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলি নিচে আলোচনা করা হলো প্রথমত নদী বা খালের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় বলে নদী বা খালের জল ধারণ ক্ষমতা কমে যায় ফলস্বরূপ বর্ষাকালে অতিরিক্ত জলের চাপের বন্যা দেখা যায় দ্বিতীয়ত নদী ও খালের অতিরিক্ত ব্যবহারের জলের পরিমাণ কমে যায় ফলে নদী বা খালের গতিশীলতা কমে যায় ও সঞ্চয় কাজ বৃদ্ধি পায় ফলে পলি সঞ্চিত হয়ে নদী বা খালের মাপবত্য হ্রাস পায় তৃতীয়ত অতিরিক্ত জলের ব্যবহারের ফলে নদী ও খালের বস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তোমাদের পরবর্তী প্রশ্ন পাঁচের চার আবহবিকারের প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো উত্তরটা হবে আবহাওয়ারের প্রাণীদের ভূমিকাগুলি নিচে আলোচনা করা হল ক নম্বর ইঁদুর খরগোশ খ্যাকসিয়াল পেয়ি কুকুর প্যাঁচা শিলার মধ্যে গর্ত খুঁড়ে বসস্থান তৈরি করে খ নম্বর শিল্পের প্রয়োজনে মানুষ শিলাকে চূর্ণ বিচন্ন করে বিভিন্ন খনিজ দ্রব্য যথা ব্র্যাকাইটস ইলমেটাই মেনাইট আরোহণ করে গ নম্বর বলছে পাহাড় কেটে রাস্তা ঘরবাড়ি নির্মাণ করে থাকে ঘ প্রাণী যারা যাযাবর যাযাবর পর প্রাণীদেহে অ্যাসিডের মাধ্যমে শিলা রাসায়নিক আবহবিকার ঘটে অঙ্গনম্বরে বলছে চাষের জন্য জমি কর্ষণ এর আবহ ঘটে তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছয়ের তোমাদের দেখতে পেলে তোমাদের পাঁচের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম এবারে আমরা যাব ছয়ের নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো ছয় নম্বরে বলছে ছয়ের একে বলছে আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন উত্তরটা হবে আমরা যদি নিরক্ষ রেখায় দাঁড়াই তবে আমরাও পৃথিবীর সাথে সাথে ঘন্টায় প্রায় সতেরোশো কিলোমিটার বেগে ঘুরছে ঘুরতে থাকবো ওটা ঘুরতে হবে ওকে ঘুরতে থাকবো আবার সুমেরু অথবা কুমেরু ও বিন্দুতে দাঁড়ালে কোনো রকম না ঘুরেও চব্বিশ ঘন্টা পর পার করে দেব তবে ভূপৃষ্ঠের বসবাস করা সত্ত্বেও আমরা আবর্তন বেগ অনুভব করতে পারি না এর কারণ হলো আমরা পৃথিবীর বৃষ্টির যে যেখানে আছি বৃষ্টির যেখানে আছি তার পরিপার্শ্বিক গাছপালা জীবজন্তু ঘরবাড়ি যাবতীয় জিনিসপত্র প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে এবং একই সঙ্গে আবর্তন করছে অর্থাৎ প্রতিটি সকল বস্তুর আপেক্ষিক অবস্থান এবং অবস্থান এবং থাকছে বলে আমাদের চোখে আর তার স্থান কত পরিবর্তন ঘটে না ফলে আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করতে পারি না তোমাদের পরবর্তী প্রশ্ন আছে কি ছয়ের দুই পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে ভৌগোলিক কারণ আলোচনা করো উত্তরটা হবে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে নিচে এর প্রধান কারণগুলি আলোচনা করা হলো এক নম্বরে বলছে সভ্যতার বিকাশ এটা তোমাদের পয়েন্ট হবে উত্তরটা হবে মানুষের প্রধান তিনটি চাহিদা সমভূমিতে বসবাস করে সবসময় সহজে মেটানো যায় বলে প্রাচীনকালে সভ্যতার বিকাশ নদী আবহাওয়ায় কেন্দ্র করে গড়ে উঠেছিল দুই নম্বর কৃষি সমতল ভূমি উর্বর মাটির সুবিধার কারণে সমভূমিতে কৃষিকাজ অত্যন্ত উন্নত তিন নম্বরে বলছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এটা হবে সমভূমিতে সড়ক রেল ও জলপথ ব্যবস্থার সহজে গড়ে তোলা যায় চার নম্বর জনসংখ্যা ও জনবসতি জীবনধারণ সমভূমিতে সহজ সাধ্য মানুষ তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় রস রসদ সমভূমি থেকে সবচেয়ে সহজে ও দ্রুত সংগ্রহ করতে পারে পাঁচ নম্বর বাণিজ্য ও নগর ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলি সমভূমিতে বেশি গড়ে উঠেছে শহর ও নগরের সংখ্যা সমভূমিতে বেশি তাই সমভূমিতে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক পৃথিবীর অধিকাংশ লোক সমভূমিতেই বাস করে তোমাদের পরবর্তী প্রশ্ন ছয়ের তিন আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো উত্তরটা হবে ক্ষয়জাত সমভূমি ও আগ্নেয় সমভূমির মধ্যে পার্থক্য প্রথমত বিভিন্ন বহিস্থ প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো প্রাচীন উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমি তৈরি হয় আবার বিভিন্ন বহিস্থ ও অন্তঃস্থ প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহ নিম্নস্থানে সঞ্চিত হয়ে আগ্নেয় সমভূমির সৃষ্টি হয় দ্বিতীয়ত ক্ষয়জাত সমভূমি বৃষ্টিতে বহিষ্ঠ প্রাকৃতিক শক্তি বা বহির্জাত প্রক্রিয়া দায়ী তবে আগ্নেয় সমভূমি বৃষ্টিতে বহির্জাত ও অন্তর্জাত উভয় প্রক্রিয়া দায়ী তৃতীয়ত ক্ষয়জাত সমভূমি বিভিন্ন প্রকার হল সমপ্রায় সমভূমি তরঙ্গ কর্তৃত সমভূমি মরু সমভূমি হিমবাহ সমবাহ কাস্ট সমবাহ আর আগ্নেয় সমভূমির বিভিন্ন প্রকার হল বদ্বীপ সমভূমি প্লাবন সমভূমি লাভা সমভূমি লোয়েস সমভূমি হর্ড সমভূমি ইত্যাদি তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো সাতের নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতের একে বলছে চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গলীয় আবৃত্তি প্রমাণ দাও উত্তর হবে দেখো ক নম্বরে উত্তরটার আগে প্রশ্নটা এখনও আছে ক নম্বরে বলছে দিগন্ত রেখা খ নম্বরে বলছে ধ্রুব তারা দেখো উত্তর হবে রেখা আমরা এই দুটোই আস্তে আস্তে করবো দেখো দিগন্ত রেখা থেকে তোমরা করতে পারবে দূরে কোনো স্থানের দিকে লক্ষ্য করলে মনে হয় যেন আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে যে রেখা বরাবর আকাশটা মিশে গেছে বলে তোমার মনে হয় তাকে দিগন্ত রেখা বলে ধ্রুবতারা দেখো কি বলছে পৃথিবীর উত্তর মেরু অক্ষর বরাবর দৃশ্যমান তার ধ্রুবতারা নামে পরিচিত এই তালাটি পৃথিবীর অক্ষের ওপর ঘূর্ণের সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণভাবে আবর্তিত হয় প্রাচীনকাল কালে দিক নির্ণয় যন্ত্র আবিষ্কারের আগে সমুদ্র জাহাজ চলাচলের সময় নাবিকরা দিক নির্ণয়ের জন্য ধ্রুবতারাকে দেখে দিক নির্ণয় করত তোমাদের পরবর্তী প্রশ্ন সাতের দুই উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহাওয়া আবহাওয়া বিকারগ্রস্ত হয় চিত্রসহ ব্যাখ্যা করো যে অক্সিডেশন বা যারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো দেখো উত্তরটা হবে উচ্চ অক্ষাংশের শীতল জলবায়ুতে বা উচ্চ পার্বত্য অঞ্চলে এই প্রক্রিয়া অধিক কার্যকারী হয় শীতল জলবায়ু অঞ্চলে শিলাস্তর ফাটলের মধ্যে অবস্থিত জল শীতের সময় বা রাত্রিবেলা অধিক ঠান্ডায় জমে গিয়ে বরফে পরিণত হয় জল বরফে পরিণত হলে আয়তন প্রায় নয় ডিগ্রি বৃদ্ধি নয় পারসেন্ট বৃদ্ধি পায় এই কারণে জমে যাওয়া বরফ ফাটলের গায়ে প্রতিবর্গ সেমিতে প্রায় দুই হাজার কেজি চাপ প্রয়োগ করে ও শিলায় ফাটল আরও বৃদ্ধি পায় এবং শিলা একটা সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তারপরে তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে শিলা খনিজের সাথে জলীয় বাষ্পের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার অক্সিজেন যুক্ত হলে তাকে অক্সিডেশন বা জারণ বলে মূলত লোহ সমৃদ্ধ শিলায় এই প্রক্রিয়া অধিক কার্যকর হয় লোহা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে তখন তা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় না কিন্তু যখন তা অক্সিডেশন পদ্ধতিতে ফেরিক অক্সাইডে পরিণত হয় তখন তা সহজেই ভেঙে যায় যাকে মরচে পড়া বলে যেখানে সংকেতটা হবে বা সমীকরণটা হবে ফোর এফ ই ও প্লাস ও টু সমান টু এফ ই টু ও থ্রি দেখো উদাহরণটা আছে কি উড়িষ্যার বোনা বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণ অংশে কিরি কিরিবুরুম লৌহ সমৃদ্ধ উচ্চ ভূমিতে যারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায় তোমাদের পরবর্তী প্রশ্ন সাতের তিন পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয় উত্তরটা হবে পশ্চিমবঙ্গের জলবায়ু যে যেভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয় তার নিচে আলোচনা করা হলো খনম্বর নম্বর ঋতু পরিবর্তন এটা পয়েন্ট মৌসুমি বাউর আগমন ও প্রত্যাগমনের ওপরে পশ্চিমবঙ্গে ঋতু পরিবর্তন ঘটে এবং আগমন ও প্রত্যাগমনের ওপর ভিত্তি করে বছরটিকে চারটি প্রদানে ঋতুতে ভাগ করা হয় খ নম্বর বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের মোট বৃষ্টির নব্বই শতাংশ ঘটে বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বৃষ্টিহীন দেখো তিন নম্বর পয়েন্ট মানে গ নম্বরে বলছে বায়ুপ্রবাহ মৌসুমী বায়ুর আগমনকালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায় এবং প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্রের দিকে বয় পরেরটা নম্বর হচ্ছে উষ্ণতা মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলেই উষ্ণতা যা যা হওয়ার কথা তার থেকে কম হয় আবার প্রত্যাগমনকালে আবার কিছুটা মেঘালয় বলে গড় উষ্ণতা বর্ষাকালে থেকে সামান্য বাড়ে তো তোমরা দেখতে পেলে তোমাদের ক্লাস নাইনের ভূগোল থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম এটি ছিল তোমাদের পঞ্চাশ মার্কের মডেল অ্যাক্টিভিটি টাক যেটি অক্টোবর মাসে তোমাদেরকে দিয়েছে এটিকে পার্ট এইটও বলা হচ্ছে কম্বিনেন্টও বলা হচ্ছে আবার কমপ্লিশনও বলা হচ্ছে তো চলো তোমরা যাই বলো না কেন তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক মানে ফিফটি মার্কের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের সব মডেল অ্যাক্টিভিটাস্ক পেয়ে যাবে অবশ্যই যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করে দাও ভিডিওটি এবং তুমিও কিন্তু আপডেট থাকো চলো আজকের মতো এখানেই ভালো থাকবে ভালো রাখবে ধন্যবাদ